অপবাদ মুছে গেল, অপমানের বদলা নিল, নতুন হিস্ট্রি ক্রিয়েট করলো মোহনবাগান সুপার জায়েন্ট। হ্যাঁ, এই প্রথমবারের জন্য ইতিহাস গড়ে নিল আইএসএল এ মোহনবাগান। আইএসএল লিগ সিল প্রথমবার কলকাতায় আসলো, তাও আবার সবুজ মেরুন বাহিনীর হাত ধরে। হ্যাঁ, আজকেই কিন্তু ছিল মোহনবাগানের ঘরের মাঠে সবচেয়ে বড় ম্যাচ মুম্বাইয়ের এগেনস্টে। যেই মুম্বাইয়ের এগেনস্টে একটা অপবাদ ছিল যে এই মুম্বাইকে কখনো হারাতে পারেনি মোহনবাগান সুপার জায়েন্ট এবং কখনোই হারাতে পারবে না, যেটা জানিয়েছিল মুম্বাই সিটি এফসি ফ্যানেরা। কিন্তু আজকে করে দেখালো হাওয়াজ বাহিনী, কারণ আমি আগের দিন তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম এই মোহনবাগানকে ফার্স্ট, এই মরশুমের ফার্স্ট আইএসএল এর মোহনবাগানের সাথে গুলিয়ে ফেলো না, কারণ এই মোহনবাগানে দুটি বা তিনটি বড় চেঞ্জেস এসেছে। যেমন প্রথম থেকে খেলার সুযোগ পাচ্ছে, ফ্রমে রয়েছে দিমিত্রি পেত্রাদোস এবং নতুন করে আবার জয়েন করেছে জনি কোকো, এবং আরমান্দো সাদুইকুর প্রভাবটা বেশ ভালো পড়ছে প্রতিটা ম্যাচে, আর তার জন্যই আজকে তারা প্রথম থেকেই কিন্তু হাওয়াজ দলে রেখেছিল। আর দলে রাখার জন্যই কিন্তু তারা দুরন্ত ছন্দ আজকে পুরো জমিয়ে দিয়েছে খেলা, এক একটা ইঞ্চি এক একটা সেকেন্ডে তারা প্রতিটা মুহূর্তে তাদের খেলার উজাড় করে দিয়েছে, আর তার জন্যই এই জয়টা। শুধুমাত্র আজকে হিস্ট্রি ক্রিয়েট হয়েছে তা নয়, এই প্রথমবার আইএসএল এর লিগ সিল কিন্তু কলকাতায় আসছে, আর তাছাড়াও মোহনবাগান প্রমোশন পেয়ে গেল এবং চলে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। আর এমনিতেই এএফসি সাউথ এশিয়ার সবচেয়ে বড় ফ্যান বেস ক্লাব হচ্ছে মোহনবাগান, আর এবার যখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগান যাবে তাহলে তো এই রেকর্ডটা আরও দ্বিগুণ হবে। ফলে মোহনবাগান সমর্থকদের জন্য আজকে দিনটা সত্যি স্মরণীয় এবং অনেকটাই চিন্তার বিষয় ছিল হাওয়াজ আজকে অসুস্থ থাকা সত্ত্বেও ডাগ আউটে বসবে কিনা, কারণ তার সেই লেকচার, তার সেই চিৎকার এবং তাকে দেখে প্লেয়ারদের যে মোটিভেশন সেটা কোনো অংশে যেন কম না থাকে। এবং হাওয়াজ আজকে শরীর খারাপ নিয়েও কিন্তু ডাগ আউটে ছিল, এবং যার জন্য মোহনবাগান পজিটিভ হয়েতে খেলেছে, কোনো রকম কোনো খাপচাড়া ছিল না, এটাই যেন পজিটিভ গেম, এটাই যেন পজিটিভ পয়েন্ট এবং এটাই যেন পজিটিভ ফিনিশ। চলে আসছি সরাসরি আজকে খেলাতে। আজকে যদি আমি খেলা প্রথম থেকেই দেখি, এবং যারা প্রথম থেকে খেলাটা দেখেছো তারা কিন্তু অবশ্যই দেখেছো যে মোহনবাগান কতটা পজিটিভভাবে খেলছিল প্রথম থেকে। প্রতিটা প্লেয়ার, আমি যদি প্রতিটা প্লেয়ারের প্রথম থেকে নাম বলি, যেমন গোলে ছিল ভিশাল কাইত এবং ডিফেন্সে কিন্তু ছিল আনোয়ার আলী, হেক্টর, সুভাষিস বোস অধিনায়ক, বাংলার অধিনায়ক, এবং তারপরে ওপরের দিকে আসলে অভিষেককে দেখতে পাবো, তার পাশে জনি কাউকোকে দেখতে পাবো, এবং তার উপরে মানবীর, পেত্রাতোস, থাপা, লেস্টান এবং সাদিকু। একদম পারফেক্ট ফার্স্ট ইলেভেন কিন্তু ছিল মোহনবাগানের। আর সেখানে কিন্তু কিছুক্ষণ গড়ানোর পর, প্রথম একাদশে কিছুক্ষণ গড়ানোর পর, প্রথম একাদশের সময় কিছু গড়ানোর পর অনিরুদ্ধ থাপা একটা কিন্তু বল ক্রিয়েট করে লেস্টন ক্লসের জন্য, একটা ভালো বল ক্রিয়েট করে বক্সের মধ্যে, এবং সেখানে লেস্টন ক্লসও শরীরটাকে ছুড়ে দেয় কিন্তু সেই বলের জন্য, এবং সেই বলটার সাথে তার মাথাটা কানেক্টও হয়, কিন্তু বল সরাসরি বার পোস্টে লাগে বা একটুর জন্য গোলটা হয়নি। সেখানে একটা বড় মিস্টেক দেখা গেছে, সেখানে একটুখানি যদি গোলটা হয়ে যেত তাহলে কিন্তু একটা দারুণ লাগতো, কারণ অনিরুদ্ধ থাপা ভারতীয় প্লেয়ার, লেস্টন ক্লসও ভারতীয় প্লেয়ার, তাদের দুজনের কম্বিনেশনে যদি গোলটা আসতো আরও আরও খুশি হতাম। কিন্তু তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দুর্ধর্ষ গোল উপহার পেলাম, তাও আবার অ্যাসিস্ট করলো কে, সেই অ্যাসিস্ট করলো দিমিত্রি পেত্রাতোস। দিমিত্রি পেত্রাতোস বা পা দিয়ে যেভাবে বলটিকে ঘুরিয়ে দিয়েছিল লেস্টন ক্লসের জন্য, সেটা সত্যি দেখার মতন, এবং সেখান থেকে কিন্তু ভারতীয় প্লেয়ারের পা থেকেই চলে আসলো কিন্তু দুর্ধর্ষ গোল। এবং অবশ্যই দিমিত্রি পেত্রাতোসের প্রাধান্য কিন্তু রাখতেই হবে, তার জন্যই আজকে মাঝমাঠ থেকে খেলাটা ঘুরেছে। অবশ্য জনি কোকোকে বলতে হবে, জনি কোকো যে এতটা এফোর্ট দিয়েছে, একদম নিচে নেমে গেছে, একদম ওপরে উঠে গেছে, কেউ বলবে না কদিন আগে প্লেয়ারটা অসুস্থ ছিল, এতটা অসুস্থ ছিল মাঠে ফেরার প্রায় অসম্ভব ছিল, কিন্তু সেখানে থেকে বেরিয়ে সেখানে রিকভার করে কতটা ভালো ছন্দ রয়েছে। এবং সেখানে ফার্স্ট হাফে কিন্তু 1-0 গোলে কিন্তু মোহনবাগান এগিয়ে গেল। এবং যদি মুম্বাই সিটি এফসির কথা বলি, মুম্বাই সিটি এফসির বেশ কিছু প্লেয়ার, যেমন বিপিন বা বিশেষ করে তোমার ছান্তেকে আটকাতে কিন্তু বেশ কিছুক্ষণ বেগ পেতে হচ্ছিল মোহনবাগানের বেশ কিছু ডিফেন্ডারদের, কারণ ছান্তের যে গতি, ছান্তের যে স্কিল, ছান্তের যে অ্যাবিলিটি, তাকে আটকাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছিল। কিন্তু প্রতিটা প্লেয়ার, যাদের যাদের আমি ফার্স্ট ইলেভেন থেকে নাম বললাম মোহনবাগানের, প্রতিটা প্লেয়ার দুর্ধর্ষ পারফর্ম করেছে, তার জন্যই কিন্তু আজকের এই জয়টা। এবং সেকেন্ড হাফে ফিরে আসলাম, সেকেন্ড হাফে কিন্তু পরিবর্তন হয় মোহনবাগানের, এবং ডিফেন্সের দিকে কড়া নজর দেয় হাওয়াজ বাহিনী, এবং মাঠে আসে সেই জেসন কামিন্স, এবং জেসন কামিন্স এসে
তিনি যেইভাবে দিমেত্রির বাড়ানো বল থেকে যেইভাবে ফিনিশটি করেছে সেটাও কিন্তু দেখার মতন, এবং তার জন্যই, তার বাঁ পায়ের জাদুর জন্যই কিন্তু মোহনবাগান নিশ্চিত কিন্তু জয়টা পায় এবং তার যে দ্বিতীয় গোলটা পায়। এবং তারপরেই কিন্তু চলে আসে আক্রমণ আর প্রতি আক্রমণের খেলা, কিন্তু শেষ মুহূর্তে মুম্বাইও একটা গোল করে এবং গোলটি সম্ভবত ছানতে করেছে কিনা আমার মনে পড়ছে না, কিন্তু যেই গোলটি করেছে সেই গোলটির সময়ও কিন্তু একটা টেনশন কিন্তু বাড়িয়ে দিয়েছিল, পুরো গোটা স্টেডিয়াম কিন্তু চুপ হয়ে গেছিলো, যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান সমর্থক আছে তারাও যেন একটু ছন্দ হারিয়েছিল যে এই মুহূর্তে আবার হয়তো মুম্বাই ছন্দে ফিরে যাবে না, তো কোনো অংশে কিছু কম হবে না, তো কোনো অংশে আবার সেই লিগ সিলটা হাতছাড়া হয়ে যাবে না, তো কিন্তু শেষ পর্যন্ত ভালো পুরো টিম গেম খেলার জন্য কিন্তু মোহনবাগান এই জয়টা পেয়েছে। এই মোহনবাগানের এই জয়টা সমর্থকদের জয়, এই জয়টা সকলের জয়, বাংলার জয়, শুধুমাত্র মোহনবাগানের নয়, এখানে ইস্টবেঙ্গল সমর্থকরাও আনন্দ করতে পারে, মহামেডান সমর্থকরাও আনন্দ করতে পারে। আর এখানেই মোটিভেটটা ঘুরে গেল, কারণ পরবর্তী আইএসএলের মরশুমে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান তিন প্রধান মাঠে নামতে চলেছে। তো এখন থেকে আমি ভিডিওর মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই আমাদের ভারতীয় প্রতিবেশী, আমাদের বন্ধু ক্লাবদের, সবাই সতর্ক থেকো, আমরা তিন ভাই এক হয়ে মাঠে নামছি। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। থ্যাংক ইউ, গুড নাইট।